হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আরেকটা নতুন ব্লগ শুরু করলাম আমার কিচেনের এই যে উডেন স্পাইস র্যাকগুলো আছে এগুলো আপনারা অনেকেই অনেক পছন্দ করেন তাছাড়া অনেকে প্রশ্নও করেন যে এগুলো কীভাবে তৈরি করা কিংবা অলের সাথে কীভাবে হ্যাং করা কিংবা কেমন কী দাম এই সব কিছু নিয়েই আজকে ভিডিওটা সাজিয়েছি তো আশা করি আপনাদের এটা ভালো লাগবে আর আপনারা ভিডিও শেষ পর্যন্তই সাথে থাকবেন তো চুলার দুই পাশের যে ওয়াল দুই পাশে আর কি দুইটা স্পাইস র্যাক রাখা আছে একটা ছোট আর একটা বড় যেটা বড় আর কি সেটাই এটা এটা মূলত তিনটা ফ্রেমের সাহায্যে তৈরি করা একটা ছোট একটা একটু বড় আর একটা বেশ বড় আর কি তো বড়টার সাথেই আর কি দুইটা এভাবে জুড়ে দেয়া আছে তিনটা তিন সাইজ হওয়ার মূলত একটাই কারণ তা হচ্ছে এই যে ফ্রেমটা এটা আমি দুইটা ফ্রেম বানিয়েছিলাম মূলত আমার ড্রয়িং রুম আর বেডরুমের অলের জন্য একটু ডেকোরেশন করব এই জন্য তো সেটা মাপটা ভুল বানিয়েছিলো যার জন্য আমার অলে হয়নি বেশ বড় ছিল জিনিসটা তো তার জন্য আমি দেখলাম যে যেহেতু অলে ইউজ করতে পারছি না ড্রয়িং রুমে তো হাজব্যান্ড এটা কেটে দিয়ে তারপরে কিচেনের জন্য এভাবে ঠিক করে দিয়েছিলো এটা প্রায় দুই বছরের মতো হচ্ছে কিন্তু তারপরেও কিভাবে আমি ক্লিন রেখেছি সেটা আপনাদের সাথে আজকে শেয়ার করব এই যে বড় ফ্রেমটা এখানে বেশ বড় বড় জার রাখা যায় কিন্তু ছোট যে দুইটা সেই দুইটার জন্য আর কি আলাদা ছোট সাইজের জারগুলোই বেশি ভালো হয় এখানে আমি যে জারগুলোর ইউজ করি সেগুলো হচ্ছে মূলত ব্ল্যাক অলিভের জার আর কিছু আছে প্রাণের জার প্রাণের যে জারগুলো সেগুলো বেশ ছোট হয় আর ব্ল্যাক অলিভেরটা মিডিয়াম সাইজের আপনারা সহজেই বুঝতে পারবেন যে কফির যে জারগুলো হয় সেই সাইজের আর কি হাইটটা আর কি ওরকমই তো এই আমি এখন আপনাদেরকে মাপ দিয়ে দেখিয়ে দিব যে কোনটা আর কি কোন সাইজের এই যে একেবারে ছোট যে ফ্রেমটা আছে এটা মূলত বারো ইঞ্চি স্কোয়ার ফিটের ফ্রেম আর এটা একেবারেই ছোটো সাইজ এটা আপনারা যদি চান যে তিনটা একই সাইজ করবেন তাও করতে পারেন আবার একটা বড় রেখে বাকি দুইটা সেম সাইজের সেটাও করতে পারেন আবার এমনভাবেও করতে পারেন যে আপনাদের যে যারগুলো সেগুলোর যেমন হাইট হয় সেই অনুপাতেও করতে পারেন এটা পুরাটাই আর কি নিজের ডিমান্ড অনুযায়ী প্রয়োজন অনুযায়ী যে কেমন যার আপনারা ইউজ করতে চাচ্ছেন সেভাবেই আর কি দিতে পারেন যেটা মিডিয়াম সাইজ সেটা হচ্ছে সাড়ে চোদ্দো ইঞ্চি আড়াই ইঞ্চির ডিফারেন্স আমি বলেছি যে যেহেতু আমার অন্য ফ্রেম থেকে এনে লাগানো তো দুইটা ফ্রেমের যে ছোটো সাইজের যে ফ্রেমটা ছিল সেটাই এখানে জোড়া যার জন্য আর কি এক একটা সাইজ এক এক রকম হয়ে গিয়েছে এই আর বড় ফ্রেমে আমি একটু বড় হাইটের যে জারগুলো সেগুলোই রাখি আর বাকিগুলো তো যেটা যেখানে প্রয়োজন সেভাবেই রেখেছি আর কি মানে রাখতে সুবিধা হয়েছে আর কি সেভাবেই রেখেছি এই কোন কোনো জায়গা দেখা গেছে যে আমি দুইটা তিনটা করেও জার রাখতে পেরেছি আবার কোনো জায়গায় দেখা যাচ্ছে একটা রাখার পরে একটু জায়গা নষ্টও হয়ে গিয়েছে এটা প্রপার মেজারমেন্ট ছিল না যার জন্য এই সমস্যাটা হয়েছে আর এটা হচ্ছে আপনার সাড়ে ছয় ইঞ্চির মতো আর কি এইখানে জায়গাটা আছে যার জন্য একটা কফির জার পিছনে আরেকটা ছোট জার রাখা যায় আর কি তো সব মিলে বেশ কাজের একেবারে কম জায়গায় অনেক কিছুই ধরে এগুলো হচ্ছে আমার মধু আমরা সুন্দরবনের কাছের মানুষ তো তার জন্য বাসায় অনেক মধু থাকে এখানে চার প্রকারের মধু আছে কিছু বাড়ির আছে কিছু সুন্দরবনের আছে বিভিন্ন ফুলের মধু আর কি চুলার বাম পাশে এই ছোটোর একটাও আছে এই যে ফ্রেমটা এই বড় যে ফ্রেম ছিল এক পিস সেটা হচ্ছে বিশ ইঞ্চি স্কোয়ার ফিটের তার ভিতরে আমি অন্য ফ্রেম থেকে কাঠগুলো খুলে নিয়ে জুড়ে জুড়ে লাগিয়ে নিয়েছিলাম আর এখানের যে তাকগুলো এগুলো কিন্তু পুরা বিভিন্ন মাপের কারণ আমি বলেছি যে আমি অন্য ফ্রেম থেকে খুলে খুলে বাসাতেই বানিয়ে নিয়েছি আমার হাজব্যান্ড বানিয়েছে তো তার জন্য দেখা যাচ্ছে সাইজগুলো সেম হয়নি কারণ সেম করতে গেলে আগের যে কাটা ছিল কিছু কাট তার জন্য আর কি অসুবিধা হচ্ছিল প্রেক মারা যাচ্ছিল না তার জন্য যেভাবে সুবিধা হয়েছে আর কি ও ওভাবেই করে দিয়েছে এই আর উপরে একেবারে উপরের তাকে আর চুলার পাশের যে সাইডটা এই দুই সাইডে আর কি বেশ তেলের একটা আবরণ পড়ে ওটা প্রতিদিনই পরিষ্কার করা লাগে তা হলে তো আসলে তেল কাজটা থেকেই যায় এই আর আমি চেষ্টা করি যে একটুখানি লেভেলিং করে রাখার কারণ একটু লেভেলিং করে রাখলে যেটা হয় যে কখনো যদি আমার আমি ছাড়া আর কেউ হাত দেয় তাহলে বেশি অগসানও করে না আর যখন যেটা হাত দিই তখন সেভাবেই রেখে দিই যার জন্য একা হাতের কিসেন অত বেশি আর কি সমস্যা হয় না এটাও ঠিক একইভাবে গ্রিল করে দেয়া দুইটা মাত্র স্ক্রুতে আর কি ঝুলিয়ে দেয়া এটা কিন্তু পড়ে না বেশ শক্তই আছে অনেকে হয়তো দেখে ভাবতে পারেন যে এভাবে মাত্র দুইটা স্ক্রুর সাহায্যে লাগালে তো গায়ের উপর পড়বে একটুও না এটা একেবারে অলের সাথে সেট হয়ে থাকে কোনো সমস্যাই হয় না পড়ে যায় না এই যে উপরে একটু দেখাও যাচ্ছে যে পরে পেরেক মারা আছে এটা অনেক সময় হাতে বাঁধে আর কি একটু সাবধানেই করা লাগে যাই হোক তো আমি আপনাদের সাথে এখন শেয়ার করবো এটা কিভাবে ক্লিন করি আমি এখানে একটুখানি ডিটারজেন্ট আর সরি ভিম লিকুইড আর ভিনেগার মিশিয়ে নিয়েছি আর যখন আমি ক্লিন করি তখন তো সব কিছু নামিয়েই নিই উপরে হালকা একটু স্প্রে করে আমি আর কি একটা কাপড় দিয়ে মুছে ফেলি এটা প্রতিদিনই একবারই করি তাহলে আর টোটালি তেল পড়ে না এখানে আর যখন কিচেনটা ক্লিন করি মানে যখন আমি আর কি রান্নার শেষে চুলা ক্লিন করি ঠিক তখনই এটা করে ফেলি আর ফ্রেমে যখন হাত দিয়ে ওয়ালের পিছনের অলটাও একটু মুছে ফেলি তাহলে ওটাও আর কি একবারে পরিষ্কার হয়ে থাকে আর যে সাইডটা মানে চুলার পাশের যে সাইডগুলো ওই সাইডগুলোতে বেশি তেল পড়ে কারণ রান্নার সময় অনেক সময় সিটা লাগে তো তার জন্য ওই সব জায়গাগুলো দিনে হয়তো একবারের বেশি মোছা লাগে কোনো কোনো সময় দুইবারও মুছি আর ভিতরের যে সাইডটা আছে এই সাইডগুলো কিন্তু সপ্তাহে একদিন কি পনেরো দিনেও একদিন মুছলে অসুবিধা হয় না আর এখানে টোটালি প্রায় তেলের আমি কোনো ইয়া পাই না কারণ আমি অবশ্যই তো সাত দিনে একবার মুছেই ফেলি তো তার জন্য দেখা যায় যে ভিতরের সাইডে কোনো সমস্যাই হয় না আর সব থেকে বড় কথা যে যত বেশি মুছে রাখা যায় তত বেশি ক্লিন থাকে এটা আসলে বলার কিছুই নাই আর আমি যেটা করি যে যখনই রান্না করি জারগুলোও একটু করে মুছে ফেলি আর এমনি যখন ক্লিন করি তখন তো আবারও একটু মুছে ফেলি তো তার জন্য দেখা যায় যে মোটামুটি তেলের আবরণটা পড়ে না ক্লিনিং আসলে সম্পূর্ণ নিজের সময় কিংবা সুবিধার উপর ডিপেন্ড করে যখন যেভাবে মন চায় আর কি একটু ক্লিন করে ফেললেই হয় আর বিশেষ করে যখন যেটাতে হাত দেয়া হয় সেটা যদি একটু ক্লিন করে রাখি তাহলে আর টোটালি সমস্যা হয় না পরিষ্কারই থাকে অনেক সময় দেখা যায় কোনো না কোনো কারণে হয়তো সপ্তাহখানিক পরিষ্কার করা হয় না তো তারপরে কিন্তু একটুখানি যে জালি ব্যাগগুলো আছে আমি যেটা করি জালি ব্যাগের গায়ে একটুখানি ভিম লিকুইড মিশিয়ে নিয়ে হালকা করে ঘষা দিই তাহলে একবারে পরিষ্কার হয়ে যায় কোনো সমস্যাই হয় না আর এখন একটা জিনিস আমি আপনাদের সাথে শেয়ার করব তা হচ্ছে তারপিন এটা মূলত রঙের দোকানে পাওয়া যায় খুব ভালোভাবে আর একেবারেই দাম কম দশ থেকে পনেরো টাকা মনে হয় এই বোতলটার দাম আর বেশ অনেক দিন যায়ও তো এটা একটুখানি আমি কাপড়ে লাগিয়ে নিয়ে ভালোভাবে আর কি ফ্রেমগুলো মুছে ফেলি এর জন্য যেটা হয় যে ফ্রেমগুলো অনেক ঝকঝকে থাকে আর অত বেশি আর কি তেল চিকচিকে হয় না বেশ ভালো থাকে আর কি আমি পরিষ্কার করার পরে অবশ্যই হালকায় একটুখানি নিয়ে আর কি এভাবে মুছে ফেলি দুইটা ফ্রেমে আমি এভাবে মুছে নিই তাহলে দেখা যায় যে বেশ ভালো থাকে চকচকে থাকে দেখতে অনেক সুন্দর দেখা যায় আর কি এই সাইডগুলো হচ্ছে একেবারে চুলার উপরের সাইডে যার জন্য একটু বেশি অয়েলি হয়ে যায় রান্না করার সময় অবশ্যই এসব জায়গায় তেল ছিঁকিয়ে পড়ে তো যখন আমরা চুলা পরিষ্কার করি দিনে দেখা যায় একবার কি দুইবার আমরা চুলা পরিষ্কার করি তখন যদি একটুখানি হাত কেনে দিই এখানে তাহলে কিন্তু একবারে পরিষ্কারই হয়ে যায় আর পরের জন্য ওয়েট করা লাগে না তাতে দেখা যায় কি একেবারে ক্লিন থাকে জিনিসটাও বেশ ভালো থাকে আর কি সব কিছুই আসলে অভ্যাসের উপর ডিপেন্ড করে কি কিভাবে আমি কাজ করব কোন সময়ে করব এই সব কিছুই একটু রুটিন করে চললেই মোটামুটি ক্লিন রাখা যায় আর কিচেন সিমিনই ছাড়াও কিন্তু রান্নাঘরটা ক্লিন রাখা সম্ভব আর কি আমরা যারা ভাড়া বাসায় আসলে থাকি ক্যাবিনেট থাকে না তো তার জন্য এই এভাবেই আর কি রাখতে হয় একটু সুন্দর দেখা যায় যাতে এই আজকের ভিডিওটা তাহলে আর বেশি বাড়াবো না কেমন লেগেছে অবশ্যই আমাকে জানাবেন আর যদি আপনাদের মনে আর কোনো প্রশ্ন থাকে তাহলে বলবেন আমি অবশ্যই চেষ্টা করব উত্তর দেওয়ার আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটু উপকারী হয়ে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন কমেন্ট করে জানাবেন আজ তাহলে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন